মাইকেল ফেলপসের পর সাঁতারের নতুন তারকাকে যেন পেয়েছে বিশ্ব, তিনি আর কেউ নন, ফ্রান্সের লিও মার্শা। জিদান এমবাপের দেশের মানুষরা এখন অলিম্পিক সাঁতারে নিয়মিত চোখ রাখছেন একজন মার্শার জন্য। অলিম্পিকে একই দিনে 2 ঘন্টার ব্যবধানে 2টি স্বর্ণ জিতে সাড়া ফেলেছেন এই সুইমার। একই দিনে 100 মিটার ফ্রি স্টাইলে নিজের গড়া বিশ্ব রেকর্ড ভেঙেছেন চীনের প্যান ঝ্যানলে। ফ্রান্সের যেসব পত্রিকার ফ্রন্ট পেজে জিনেদিন জিদান, কিলিয়ান এমবাপেদের ছবি দেখা যায় অহরহ, সেই পত্রিকা এবার শোভা পাচ্ছে একজন সুইমারের ছবি। ফ্রান্সের প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমেই এখন চর্চা চলছে লিও মার্শাকে নিয়ে। প্যারিস অলিম্পিকের মাত্র কদিনেই নিজেকে বড় তারকার কাতারে নিয়ে গেছেন স্বাগতিক দেশের এই সাঁতারু। দিন তিনেক আগে 400 মিটার মিডলেতে আগেই সোনা জিতেছিলেন মার্শা, ভেঙেছিলেন মাইকেল ফেলপসেরই করা রেকর্ড। তবে এবার মার্শা যা করলেন তাকে রীতিমতো অবিশ্বাস্য বলা চলে। 2 ঘন্টায় 2 স্বর্ণ জিতেছেন এ ফ্রেঞ্চ তরুণ, আর 2টো ইভেন্টেই তিনি গড়েছেন রেকর্ডের কীর্তি, যা কিনা করতে পারেননি বিশ্বসেরা ফেলপসও। এদিন মার্শা পুলে নেমেছিলেন 200 মিটার বাটারফ্লাই ইভেন্টে। মার্শা নামলেন, জয় পেলেন, রেকর্ডও গড়লেন। টোকিও অলিম্পিকে হাঙ্গেরির ক্রিস্তভ মিলাক এই ইভেন্টে রেকর্ড গড়েছিলেন 1:51.25 সময় নিয়ে। মার্শা সেই রেকর্ড ভাঙলেন 1:51.21 সময়ে। মার্শার চেয়ে 0.54 পেছনে থেকে রূপা জিতেছেন মিলাক, ব্রোঞ্জ পেয়েছেন কানাডার ইলিয়া খারুন। 1.5 ঘন্টা পর আবারও মার্শার জয় জয়কার, এবারের ইভেন্ট 200 মিটার ব্রেস্ট স্ট্রোক। নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ব্রেস্ট স্ট্রোক জিততে মার্শার সময় নিয়েছেন 2:05.85। অস্ট্রেলিয়ার জ্যাক স্ট্যাবলেটি ক্রুক জিতেছেন রূপা, ব্রোঞ্জ পেয়েছেন নেদারল্যান্ডসের কাসপার কোরবু। একই দিন পুলে ঝড় তুলেছেন প্যান ঝ্যানলে, 100 মিটার ফ্রি স্টাইলে সেরার মুকুট পড়ার পথে নিজেরই গড়া বিশ্ব রেকর্ড ভেঙেছেন এই চীনা তরুণ। স্বর্ণ জিতে সময় নেন 46.40। 19 বছর বয়সী এই সাঁতারু গত ফেব্রুয়ারিতে দোহার সুইমিং পুলে 46.80 সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এই ইভেন্টে অস্ট্রেলিয়ার কাইল ক্যালমার্স জিতেছেন রূপা। 1500 মিটার ফ্রি স্টাইলের মুকুট ধরে রেখেছেন কেটি ল্যাডেকি। এই ইভেন্টে টোকিওতে গড়া অলিম্পিক্সের রেকর্ডও ভেঙেছেন এই মার্কিন সাঁতারু। 15:30.02 সময় নিয়ে অলিম্পিক্সের রেকর্ড গড়ে 1500 মিটার ফ্রি স্টাইলে সোনা জেতেন ল্যাডেকি। এ নিয়ে অলিম্পিক্সে ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে 8টি সোনার পদক জিতলেন ল্যাডেকি। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।